শোনো, বাজাও, পারবে, চেষ্টা করো, পারবে। এই তো কংসমামা এসে গেছে। ঋষি এখন অফিসের কাজ বাড়িতে নিয়ে আসছে, কাটটানে কাটটানে সবই এই নতুন বউমার টানে। তুমি না বলতো বাজে কথা বলার ছোট জানো তো, এখানে বাচ্চারা রয়েছে ওদের সামনে তুমি রাবিষ্ট। আমি তো স্টোরি লিখি না, যে স্টোরি লেখে তাকে গিয়ে জিজ্ঞেস করো মহালয়ার গল্পটা কি, নাকি সে শুধু বদবুদ্ধি দেওয়ার বেলায় আছে। এক্সকিউজ মি, আমি না সবসময় সবাইকে বদবুদ্ধি দিই না। তুমি হাসি খুশি থাকো সেটাই আমি চাই, বাচ্চাদের নিয়েই তুমি সব থেকে মেতে থাকো সেটা আমি জানি। বল তবে ঝিল্লি, সব বল, আগে বলতো আজকে একটা অ্যাডভেঞ্চার করবি? তোমার মানে সব উদ্ভট কাণ্ড, কিছু করতে হবে না। শুনুন, ওদেরকে যখন আমাকে বোঝাতে বলেছেন, আমাকেই দায়িত্বটা দিয়েছেন, তখন আমি আমার স্টাইলে ওদেরকে বোঝাবো। মা দুর্গা কেমন, তার বর্ণনা কেমন, সে কিভাবে অসুর বধ করেছিল, সবটা আমি আমার স্টাইলে ওদের বোঝাবো। আরে বাদ, হ্যাঁ সন্ধ্যাটা তাহলে একবার জমে যাবে ঝিল্লি, তাই তো? এতদিন বাদে ঝিল্লি চৌধুরী যখন অ্যাডভেঞ্চার করতে নামছে, তখন অ্যাডভেঞ্চার তো জমে যাবেই ঝটকা। হয়ে গেল, এবার হবে একটা অদ্ভুত কাণ্ড। তেতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।